নমস্কার, আমি চন্দ্রিমা। স্বাগত জানাই আমার প্রত্যেকটি দর্শক বন্ধুকে। আপনারা দেখছেন বিএইচআই চ্যানেলের উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠান। আজ থেকে কয়েক বছর পূর্বে অর্থাৎ বাংলার 1268 বঙ্গাব্দ 25শে বৈশাখ, ইংরাজির 1861 সালের 7ই মে, এই দিনটিতেই আমাদের পূর্ণভূমিতে অবতরণ করেছিলেন আমাদের অন্তরের গুরুদেব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজ আমরা স্মরণ করব তাকে তার গানে গানে ও বিভিন্ন আলোচনার মাধ্যমে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান হিসাবে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তার জন্ম। প্রথমেই আমরা ফিরে তাকাব তার শৈশবের দিনগুলিতে। ছেলেবেলায় খুব দুষ্টু ছিলেন। 1868 খ্রিস্টাব্দে ভর্তি হলেন ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে। একদিন খুব দুষ্টুমি করছেন, এমন সময় শিক্ষক মহাশয় তাকে শান্ত করার জন্য লিখলেন দুটি লাইন, রবি করে জ্বালাতন আছিল সবাই, বড়সা ভরসা দিল তার ভয় নাই। শিক্ষক মহাশয় বললেন, লেখো তো পরের দুটি লাইন। কি আশ্চর্য, তিনি লিখলেন, মিনগুলি হীন হয়েছিল সরোবরে, এখন তাহারা সুখে জলক্রীড়া করে। এছাড়াও তার সৃষ্টিতে কলকাতা শহর নানা রঙের প্রলেপ দিয়েছে। তিনি বলেছেন, চোখে পড়িত আমাদের বাড়ির ভিতরের বাগান প্রান্তের নারিকেল শ্রেণী, আরও দূরে দেখা যেত দূরে তরুচূড়ার সাথে মিশিয়া গেছে কলকাতা শহরের নানা আকার নানা আয়তনের উচ্চ নীচ ছাদের শ্রেণী। আবার কখনো বলেছেন, ভর দুপুরে বাড়ির সম্মুখ দিয়ে হেঁকে যেত ফেরিওয়ালা, চুড়ি চাই খেলনা চাই। তিনি কেমন উদাস হয়ে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। এই উদাসীনতা বিস্ময়তা থেকেই সেদিন শৈশবের দুটি চোখে জন্ম নিল এক আশ্চর্য কবি প্রতিভার। আজকের আমাদের প্রথম নিবেদন, yeah.
প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে চির পথে আমাদের তুমি অশেষ করে
ফেনু ফেদ কোঠে ফিরে
পাখিরায়।